সবকিছু ঠিকঠাক থাকলে কলকাতায় আসতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কলকাতা দুর্গাপূজা দেখতে চান CR7। দুর্গাপূজার কথা অনেক শুনেছেন, তাই কলকাতায় এসে পূজো দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তিনি। একটি সংস্থা সব ব্যবস্থা করছে, তবে করোনার জন্য এবছর আর নয়, 2021-এ আসতে পারেন তিনি। কথাবার্তা সেই মতো এগোচ্ছে। এর আগে পেলে, মারাদোনা, মেসি, অলিভার কান, রজার মিলার মতো কিংবদন্তিদের দেখেছে কলকাতা, এবার অপেক্ষা রোনালদোর জন্য। তবে মেসি যেমন বল পায়ে যুবভারতী মাতিয়েছিলেন, কিংবা পেলে ও কানরা যেভাবে মাঠে নেমে খেলেছিলেন, রোনালদোর অবশ্য সেভাবে খেলার সম্ভাবনা নেই। শুধুই পুজো দেখতে আসা শহরে থাকবেন দুদিন। রোনালদো ভক্তরা পর্তুগিজ মহাতারকাকে সামনে থেকে দেখার জন্য তৈরি হয়ে যান। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।